আর দ্বিতীয় নম্বর আলামত হবে মসজিদের সভাপতি যারা হবে মাদ্রাসার সভাপতি যারা হবে তারা হবে এক নম্বরের সুদখোর এক নম্বরের ঘুষখোর এক নম্বরের জিনাখোর দেখবেন তারা মসজিদের দ্বিতীয় কাতারে দাঁড়াবে না প্রথম কাতারে দাঁড়িয়ে যাবে তাদের জন্য মুয়াজ্জিন দাঁড়ানোর জায়গা পাবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় নম্বরের আলামত তারা হবে সুদখোর আর ঘুষখোর দাঁড়িয়ে থাকবে না টুপি থাকবে না মসজিদে ইমামের পিছনে দাঁড়িয়ে যাবে জোরে বলেন আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতেরি থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতেরি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতেরি জীবন নদীর দুকুল জুড়ে আসবে আমানি জোরে বলেন ঠিক না বেটি জীবন নদীর দুকুল জুড়ে আসবে আমানি থাকবে নায়ার দুকুল জুড়ে একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতেরি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতেরি জোরে বলেন ঠিক না ব্যাটি আমার ভাইয়েরা আমার বাপজিরা আমি অনুরোধ জানাবো যারা বাড়িওয়ালা বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে টিভির পর্দার সামনে বসে আছো যেদিন তোমার আয়ু শেষ হয়ে যাবে যেদিন তোমাকে আজরাইল মালাকাল মউত অ্যাটাক করবে ওই দিন আর কোনো উপায় থাকবে না কেউ তোমার সঙ্গের সাথী হবে না কেউ তোমাকে ঠ্যাক দিতে পারবে না আজরাইলের হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না অবশ্যই একদিন তোমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে কিয়ামতের ২২টা আলামত কয়টা জোরে বলেন কয়টা কিয়ামতের ২২ নম্বর আলামত এক নম্বর আলামত হবে সবচেয়ে উত্তম জায়গা কোথায় উত্তম জায়গা কোথায় নিকৃষ্ট জায়গা কোথায় বাজার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিকৃষ্ট জায়গা হবে মসজিদের ভিতরে আর কিয়ামতের ২২ নম্বর আলামতের মধ্যে প্রথম নম্বরের আলামত হবে আয়ামে জাহিলিয়াতের যুগের পরিণত যেদিন হয়ে যাবে তোমরা দেখতে পাবে মসজিদের ইমাম কিছু কিছু এলাকায় মসজিদের ইমামগুলো সভাপতি সেক্রেটারি কেশিয়ারের
এবং এলাকার মহল্লার কিছু কিছু গণ্যমান্য লোকদেরকে পাও সেটে তারা চাকরি করবে আছে না নাই জোরে বলেন আছে না নাই আর দ্বিতীয় নম্বর আলামত হবে মসজিদের সভাপতি যারা হবে মাদ্রাসার সভাপতি যারা হবে তারা হবে এক নম্বরের সুদখোর এক নম্বরের ঘুষখোর এক নম্বরের জেনাখোর দেখবেন তারা মসজিদের দ্বিতীয় কাতারে দাঁড়াবে না প্রথম কাতারে দাঁড়িয়ে যাবে তাদের জন্য মুয়াজ্জিন দাঁড়ানোর জায়গা পাবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় নম্বরের আলামত তারা হবে সুদখোর আর ঘুষখোর দাঁড়িয়ে থাকবে না টুপি থাকবে না মসজিদে ইমামের পিছনে দাঁড়িয়ে যাবে জোরে বলেন তৃতীয় নম্বরে আলামত মসজিদের কেশিয়ার হবে আপনাদের এলাকায় নাই কিন্তু অন্য অন্য এলাকায় আছে মসজিদের কেশিয়ার হবে যারা এ মসজিদের কেশিয়ার মসজিদের হালাল পয়সা দিব্বার টাকা দানের টাকাগুলো সে ব্যবহার করবে সুদে লাগাবে ঘুষে লাগাবে সে এই টাকার ইন্টারেস্ট খাবে কিন্তু সমাজের মানুষ জানার পরে কিছু বলতে পারবে না আছে না নাই বাসানে আমার সমাজের মধ্যে কিছু কুলাঙ্গার হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমাজের মধ্যে কিছু দাবি মানুষ হবে দুনিয়ার দাবি তারা পয়সা কামাই করেছে কোটি কোটি টাকার মালিক হয়েছে বিদায় তারা নিজের স্ত্রীকে তালাক দিয়ে বারবার তারা এই স্ত্রীকে নিয়ে ঘর করবে সমাজের মধ্যে বসবাস করবে যারা ইমানদার তাদের ইমান নষ্ট করে দিবে এমন লোক থাকবে চার নম্বরের সরকার আছে না না আছে না এরকম বউ সাইরা দিয়া এরপরে অন্যের বউয়ের সাথে কি করতেছে গোপনে গোপনে সম্পর্ক আছে না নাই জোরে বলেন আছে না নাই কষ্ট লাগতেছে একটু আগায় আগায় বসেন না একটু আগায় বসেন একটু আগায় বসেন আমি মূল আলোচনায় কিন্তু যাই নাই এখনো আমি একটা আয়াতের কারিমা তেলাওয়াত করেছি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এ মাইকের সাউন্ড ভালো দাও স্যার শক্তি লাগতেছে বেশি সাউন্ড বাড়া দাও মাস্টার বাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাসানরে আমার পৃথিবীর মধ্যে সবচাইতে দামি করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে এই মানুষগুলি দুনিয়ার যত আকাম কুকাম দুনিয়ার যত নাফরমানি করে বেড়াবে তার সম্মান ওই নাফরমানি মানুষগুলোই তাকে সম্মান দিয়ে ভোটে দাঁড় করিয়ে তার নেতা বানায় দিবে পাঁচ নম্বরের আলামত আছে না নাই একজন সৎ লোককে আপনি একজন সৎ লোককে আপনি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীতে দাঁড় করায় দিবেন একজন সৎ লোক কিন্তু আপনাকে একটা চায়ের টাকাও দিবে না আছে না নাই কিন্তু যতক্ষণ পর্যন্ত হাজার হাজার টাকা পকেটে না আসবে ততক্ষণ পর্যন্ত ভোট দিতে রাজি হয় না দর্জন যদি ক্যান্ডিডেট থাকে তাহলে ওই দর্জনের কাছ থেকেই টাকা খেয়ে একজনকে ভোট দিবে আল্লাহর রাসূল বলেছেন কামতের দিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে
তুমি যে সমর্থ করেছো তুমি কাকে সমর্থ করেছো একজন চোর গুন্ডা জেনাকারকে তুমি সমর্থ করেছো সমাজের জেনা ব্যভিচারকারীকে তুমি সমর্থ করেছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি একজন ইমানদারকে সমর্থ করতে পারো না আজ তুমি কিয়ামতের দিন মুসিবতের দিনে ওই কুলাঙ্গারের যত গুনাহ আছে সমস্ত গুনার বাগিদার তুমি সমর্থকারী তোমার আমলনামায় লেখা হবে এবার কই যাইবেন কোন এ যাবত যে ভোট দিয়েছেন যত মানুষে কয়জন মানুষ নামাজি আছে দেখেন তো আছে একজন চেয়ারম্যান খুঁজা পাইবেন যে মুখে দাঁড়িয়ে আছে কপালে দাগ পড়ে গেছে সর্বক্ষণ আল্লাহর ভয়ে থাকে আছে এরকম তার বিবিরে হেফাজতে রাখে ভোট চাইতে যায় বিবিরে সাথে করে নিয়ে যায় বিবিরে সুন্দর করে সাজায়া মেকআপ করে তারপরে মানুষের কাছে ভোট চাইতে যায় জোরে বলেন ঠিক না ব্যাটি শান্তি আছে এলাকায় আপনাদের মহল্লায় কার একটা মানুষকে আমাকে দেখাইবেন যে এই মানুষটার ঘরে শান্তি আছে দেখাইতে পারবেন জোরে বলেন দেখাইতে পারবেন একটা মানুষের ঘরে শান্তি নাই কারণ শান্তি আসবে কেমন করে শান্তি তো শান্তির কাজ তো আমরা করি না যদি আমরা আল্লাহর আইন মানতাম আল্লাহর কোরআন মানতাম আল্লাহর বিধান অনুযায়ী যদি আমি সমাজ পরিচালনা করতাম আল্লাহর বিধান অনুযায়ী যদি আমি রাষ্ট্র পরিচালনা করিতাম তাহলে এই রাষ্ট্রের মধ্যে কখনো অশান্তি আসতে পারত না যত সুদখর যত ঘুষখর সব হইল বড় বড় নেতা জোরে বলেন ঠিক না ব্যাটি মসজিদের সভাপতি কিন্তু মসজিদের সামনে দিয়া যায় মসজিদে ঢোকে না জোর কইরা মসজিদে ঢুকাইতে পারবেন না শুক্রবারে যাইবো তারপরও দেখবেন যে যখন মুয়াজ্জিন সাহেব খুতবার আজান দিব তখন যাইয়া ফাড়ি দিয়া সামনের কাতারে যাব জোরে বলেন ঠিক না ব্যাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত নম্বরের কিয়ামতের আলামত প্রত্যেক ঘরে ঘরে সুদের ব্যবসা থাকবে আছে না নাই এমন কোন বাড়ি নাই যে ঘরে সুদের টাকা নাই এমন কোন ঘর নাই যে ঘরে কিস্তির টাকা নাই একটা গ্লাস কেনে একটা গ্লাস সেট একটা ডিনার সেট টাকা দিয়া কিস্তির থেকে নিয়া জোরে বলেন আছে না নাই জোরে বলেন আছে না নাই বাজানে আমার সাত নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর সিনেমা হলে সিনেমা দেখার জন্য কেউ যাবে না যার যার সিনেমা হল নিজের পকেটের মধ্যে থাকবে প্রত্যেকটা মোবাইলের মধ্যে সিনেমা সারা রাত দেখে এমন ঘর এমন সন্তান এমন মেয়ে এমন স্ত্রী ঘরের মধ্যে আছে না নাই ছবি রাখলে বাবার ছবি রাখলে মায়ের ছবি রাখলে ভাইয়ের ছবি রাখলে দাদা দাদির ছবি রাখলে আমরা আলেমরা বয়ান দিয়ে থাকি ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না বলি না জোরে বলেন বলি না কিন্তু সারা রাত আমি টিভি দেখি সারা রাত আমি বলুভূমিল দেখি বিভিন্ন নস্তা ছবিগুলো আমি নাংটা উলঙ্গ ছবিগুলো আমি দেখি নাচ গানগুলো সারা রাত দেখে আমি পারি দেই বাজান রে আমার ছবি রাখলে দোষ হবে কিন্তু এত বড় ছবি সারা রাত গুনার জগতে বসবাস করতেছি গুনা ছাড়া আর কোনো ঘরের মধ্যে জায়গা নাই রহমতের ফেরেশতা আসার জায়গা আছে জোরে বলেন আছে আবার নামাজ পড়ে এক শ্রেণীর আল্লাহ রসুল বলেছেন আট নম্বর কয় নম্বর আট নম্বর আট নম্বরের কিয়ামতের আলামত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ পড়বে কপালে দাগ পড়ে যাবে
হাঁটুতে দাগ পড়ে যাবে, কয়রা পড়ে যাবে, কুনিতে দাগ পড়ে যাবে, জায়গায় জায়গায় দাগ পড়ে যাবে, কিন্তু নামাজ থেকে কোনো ফায়দা সে জিন্দেগিতে পাবে না, কারণ তার নামাজ কোনো দিন হয় না, নামাজ হয় নাই। সারা জীবন নামাজ পড়ে কিন্তু আজও পর্যন্ত কিস্তি বাদ দিতে পারে নাই, আছে না নাই, সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন ৩০টা রোজা রাখে, কিন্তু ইফতারের সময় ইফতারি নিয়ে ঢেলা চাঙ্গাইয়া মেজাজ দেখাইয়া বকাবকি কইরা মিথ্যা ফায়েশা জেনা ব্যবিচার বন্ধ হয় নাই, তার নামাজ রোজা কোনো কাজে আসবে না, নামাজ তারে আজও পর্যন্ত ভালো পথে আনতে পারে নাই। আমরা মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল বলেন, মানুষ এত দামি আল্লাহ তাআলা বলেছেন, কমে গেল গা, তুমি এরকমই করবা নাকি, একবার দিয়ে দাও মিয়া, এটা মাইক হইছে, মিক্সার নাই, ইকো নাই, কিচ্ছু নাই, তোমার কষ্ট হইতেছে আপনাদের। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতীন ওয়াসাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর যত জাতি আছে ১৮,০০০ মাকলুকাত, এই ১৮,০০০ মাকলুকাতের মধ্যে সবচাইতে দামি করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে, সবচাইতে দামি করে, দেখবেন যত মাকলুক আছে মানুষের চাইতে সুন্দর কিছু আছে, জোরে বলেন আছে। আজকে আমি গাড়িতে আসতেছি, দেখি এক লোকের কান নাই, একটা ভিক্ষা করতেছে, কান নাই, এখান থেকে সমান, এখান থেকে এই পর্যন্ত সমান, এই এই পাশে দুগা দাড়ি, এই পাশে নাই, লোকটারে দেখা তো বিচ্ছিরি মনে হচ্ছে, দেখেন তো এই মানুষ কত বড় বেঈমান, যে এই মানুষ সহিভাবে আল্লাহর রুকু সেজদা দেয় না, আছে না নাই, জোরে বলেন, রুকু হয় সেজদা হয় না, সেজদা হয়তো রুকু হয় না, দাঁড়ানো হয় না, মানে তার মন গড়ানো নামাজ আসলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে সন্তুষ্ট করার ইবাদত কয়জনে করে দেখেন, আছে দুই চারজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, কারণ গাড়ির যে ইঞ্জিল আছে ইঞ্জিলই তো ঠিক নাই, ইঞ্জিলের মধ্যেই ভেজাল, ইঞ্জিলের মধ্যে কি ভেজাল। আমি কালকে মাহফিলে গেছি, যাওয়ার পরে ক হুজুর আজকে লোক হইব অনেক, এর কারণ এক নম্বর হইলে আপনি আইছেন, দুই নম্বর হইলে এই পাশের মসজিদের ইমাম সাহেব দাওয়াত দেওয়া হয়েছে, এবছর ইমাম সাবেক দাওয়াত দেওয়া হয়েছে, মহল্লার যা আছে সবাই বলে, ঠিকই এটার অর্থ কি, বলে ইমাম সাহেব যদি দাওয়াত না দিতাম তাইলে মুসল্লি কম হইতো, জোরে কান নাউজুবিল্লাহি মিন যালিক, মানে ইসলামটারে বিক্রি করতেছে কিছু মানুষ, কি করতেছে বিক্রি করতেছে। আমারে জিজ্ঞাসা করছে, হুজুর আপনারে কত দিতে হইব, কইলাম আমি যেদিন বাজারে যাই সেদিন আমারে কিনে নিয়েন, না গেলে কিনে নিয়েন না, যেদিন বাজারে যাবো ওই দিন আমারে কিনে নিয়েন, যেদিন হাট বাজারে গরুর মতো উঠা যাবো ওই দিন আমারে, যেদিন বিক্রি করতে নিবে ওই দিন আপনি কিনে নিয়েন। দেখেন তো সমাজের মধ্যে যা যে সমস্ত মাহফিল হইতেছে হেলিকপ্টার দিয়েও আসে, আসে কিনা, আমারে কালকে এক লোক চিঠি দিছে, হুজুর
নাসির ক্রিকেটারের সম্পর্কে কিছু আলোচনা করেন। এখন যদি উচিত কথা কই কষ্ট লাগবে আপনার। কিছু আছে এক একজন এক এক বক্তার ভক্ত। আমি বললাম যে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আমরা গোরার খবর জানি, দুইটা সন্তান সহ সে একজন রে বাগায় নিয়ে বিয়ে করছে, আর নাসির ক্রিকেটার একজন নিছে, এক সন্তানের মায়ের নিছে। কষ্ট লাগতেছে মুরব্বী কথা শুই না? নাসির ক্রিকেটার তো সেই কোনো মোল্লা না, কোনো মোল্লা। আজ ঘরে ঘরে অশান্তি হইতেছে কেন জানেন? শান্তি নাই, ইসলাম বিদায় নিয়ে চলে যেতেছে মদিনার দিকে কেন জানেন? আমাদের মতো কিছু আলেমদের জন্য। জোরে বলেন ঠিক না ব্যাটি? কিছু আলেম, আমরা কিছু আলেম এই সমাজটা ইসলামটা ধ্বংস করেছি, খাটো করছি, ইসলামটারে ছোট করতে 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 থ্রি কোয়ার্টার বানায় ফেলাইছি। জোরে বলেন ঠিক না ব্যাটি? জামাই গেছে শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ির থেকে প্যান দিছে ফুট প্যান, শুনবেন কথাটা, ফুল প্যান দিছে জামাইরে, জামাই আবার ছোট শট আর কি, তো ফুল প্যান হইছে বড়। তো বিয়ে করে আনছে বউ বাড়িতে, তো বউরে বলছে যে প্যান তো বড় হয়ে গেছে গা, আদাত খাটো কইরা এরপরে সেলাই করে রাইখা দিও। তো বাজার থেকে আইসে আসার পরে দেখে প্যান আর খাটো হয় নাই, যেমনি এমনি আছে। তো আয়া চেতান শুরু শুরু করে দিছে চেতা চেতি, হ্যাঁ প্রথম দিনেই তুমি আমার হুকুম অমান্য করলা, প্যান্টারে খাটো কইরা সেলাই করে রাখতে গেলাম, তুমি রাখলা না, আমি এখন পড়ব কি? তো মায়ে গেছে, ছোট বুনে গেছে যাইয়া ভাইয়ে আর সন্তানের গায়ে হাতায়া বলতেছে, বাবা চেতা চেতি করিস না, আমি কিছুক্ষণ পরে এটা ঠিক করে রেখে দেব। তো সরিয়া গেছে গা, মায়ে চিন্তা করছে যে আবার তো আইসা দমকা দমকি শুরু করবে না, যাই আমি যাইয়া আদাত খাটো করে সেলাই করে রাইখা দিই, আদাত খাটো করে সেলাই করে রাইখা দিছে। বউ চিন্তা করছে একবার গরম দিয়েছে, এবার আইসা যদি পিটানি শুরু করে, যাই আমি যা প্যান্টা খাটো করে এটা সেলাই করে আসি, উনিও যাইয়া আদাত খাটো করছে। তো কতটুকু হইলো? এক হাত কমে আছে গা। ছোট বোন চিন্তা করছে যে ভাইয়া তো খুব রাগীত মানুষ, দেন না খাটো মানুষের বুদ্ধি গিরায় গিরায় থাকে, কি কন ঠিক না ব্যাটি? তো বুনেও চিন্তা করছে যে মাও তো বুড়া মানুষ মনে নাই, আর ভাবি তো নতুন মানুষ তারও মনে থাকবো না, তা আমি যাই এবার আদাত কাইটে তারপরে সেলাই করে রাখি। তো উনিও আল্লাহ রহমতে আদাত কাটছে, কাইটে সেলাই করে রাখছেন। এখন প্যান ফুল প্যান আর ফুল প্যান নাই, ফুল প্যান আর ফুল প্যান নাই। আইসা যখন পড়তে নিছে তখন দেখে যে আঠর উপরে উঠে আছে গা, এমনি তো খাটো, তো ফুলা ফুল প্যান আর ফুল প্যান থ্রি কোয়ার্টার প্যান হয়ে গেছে গা। এরকম ইসলামটারে আমাদের মতো কিছু আলেম মসজিদে বয়ান করে, মাহফিলে মাহফিলে বয়ান করে মানুষকে বিভ্রান্তর মধ্যে ফেলে আস্তে আস্তে ইসলামটারে পূর্ণাঙ্গ ইসলামটারে থ্রি কোয়ার্টার বানায় ফেলাইছে। যদি বলেন ঠিক না ব্যাটি? কত রকমের টুপি বাইর হয়েছে দেখেন না, হ্যাঁ কত রকমের টুপি বাইর হয়েছে, একজন চোখ কাপড়ে আর একজন ছবিওয়ালা টুপি পরে, সান্তারা বান্দার শরীফের কিছু আছে বা সান্তারা, এখন টুপি দেখলেই বুঝবেন যেটা বান্দার শরীফের। জোরে বলেন ঠিক না? কমি মাদ্রাসার টুপি দেখলেই বুঝবেন এটা পাঁচকল্লি টুপি, কি বলেন ঠিক না ব্যাটি? উজানিতে যাইবেন, সরমনাই যাইবেন, সরমনাইরা থাকলে রাগ হয় না, আমি সরমনার বিরোধিতা করতেছি না, সরমনায় যারা তারা তারা দেখবেন পাঁচকল্লি টুপি পরে বানায়া, তারা ওই পাঁচকল্লি টুপি কিনা ব্যবহার করে না। জোরে বলেন ঠিক না ব্যাটি? এরপরে দেখবেন খারিজি যারা আলিয়াতে যারা পরে তারা শাস করা টুপি পরে। আমি ফরিদপুর কানাইপুরে ওয়াজ করতে গেছি উষা টুপি পইরা, এরপরে আমারে এক হুজুর আইয়া জিগা, হুজুর টুপিটা খুইলা পাঁচকল্লি টুপি পরে, কে
পাস করলে টুপির মধ্যে ইসলাম কোনে রুকায় রইছে আর লম্বা টুপির মধ্যে কি আছে আমাকে বুঝাইতে হবে টুপির মধ্যে কিছু আছে জোরে বলেন না কে টুপির মধ্যে কিছু আছে তাম নাই জোরে বলেন ঠিক না ভাই ঠিক আপনার শরীরে ইস্তারি করা জামা কিন্তু ভিতরে সুদের টাকা কোনো फायदा হবে আপনি নামাজ সারা জীবন পরে হাজার বছর নামাজ পড়েন লক্ষ কোটি বছর আপনি নামাজ আদায় করেন আপনার এক অক্ত নামাজ একটা সেজদা আপনার কবুল হবে না এইজন্য এই যে নারায়ণগঞ্জের ফতুল্লার এক গায়কের আমি গান শুনছি আমার খুব ভালো লাগছে নামাজের নামাজের নামে একটা গান বানাইছে আহাম্মা সুরাতে নামাজ পড়ো পড়োরে হুজুরি কলবে নামাজ পড়ো জোরে বলেন ঠিক না ভাই ঠিক আহাম্মা সুরাতের অর্থ কি আমি এটারে গবেষণা করে দেখি যে আহাম্মা সুরাত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের সঙ্গে দিল মিশাইয়া ওই পবিত্র দিল বানাইয়া তুমি ওই আহাম্মা সূরা ধরো এই নামাজে তোমার খোদাই রাজি হবে এটা হবে তোমার মিরাজ জোরে কোন সুবহানাল্লাহ আহাম্মা সূরাতে নামাজ পড়ো পড়োরে হুজুরি কলবে নামাজ পড়ো আহাম্মাদের অর্থ বাড়ি চর্ম প্রশংসা করি নামাজ যেন হয় তোমারি প্রশংসা সুন্দর রে হুজুরি কলবে নামাজ পড়ো পড়েন নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো চার হরফের নামাজ পড়তে বলছেন কয় হরফ চার হরফ আলেবেতে নামাজ খারা হে হরফে রুকু বেরা মিম হরফে সেজদা করা মিম হরফে সেজদা করা দালে দালা শোনো রে হুজুরি কলবে নামাজ পড়ো কষ্ট হইতেছে সমস্যা হইতেছে কারো যে হুজুর আবার গান গাইতে বসে দেই কোন আলেম যদি গান হারাম করতে পারে আমি আর জীবনে স্টেজে বসবো না গান যদি কেউ হারাম বলতে পারে গান যদি কেউ হারাম বলতে পারে আমি চ্যালেঞ্জ করলাম 5 লক্ষ টাকা জিন্দেগিতে আর ওয়াজ করতে বসবো না গান কোন হারাম গান হচ্ছে জ্ঞান গান হচ্ছে কি জ্ঞান গান মানুষকে জ্ঞান দেয় কি গান ইসলামিক গান যে গানে তরজমা হবে কোরআনের সাথে মিল থাকবে ওই গান ওই যে মমতাজের মতো ওই গান না কি বলেন ঠিক না ভাই ঠিক মন নাগায়া শুনে মন নাগায়া শুনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সানে আমার মনের মানুষের সানে এখন আপনি মনের মানুষ ধরে নেবেন কারে কোন মনের মানুষ ধরে নেবেন আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন ওমর তুমি আমাকে কত ভালোবাসো হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের চাইতে আল্লাহর রাসূল খুশি হলেন না দ্বিতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর চাইতে কয়না হয় নাই তৃতীয়বার বলেন ওমর ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ
আমি আমার ধন সম্পদ বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর রসুল খুশি হলেন না। এরপরে আল্লাহর রসুলকে ডাক দি বলে ইয়া রাসূল আল্লাহ আমি বুঝেছি আমি আমার আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে কান সুবহানাল্লাহ। আপনাকে বলতে হবে মিলন হবে কতদিনে? আমার মিলন যদি হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাত্র একদিন, কয়দিন? মাত্র একদিন। যদি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আমার সোনার নবী মায়ার নবীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যায় তাহলে এ মিলনটা আপনাকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দিবে। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। যরকান আল্লাহু আকবার। বাসানে আমার এই গানটা লিখেছে কে? লালন ফকির। হইতে পারে সে একজন অন্য জাতি, কিন্তু তারে ঘৃণা করা যাবে না। কারণ আমার এই কোরআন শরীফ রিসার্চ করে বাংলায় তরজমা করেছে একজন ইহুদি না সারা হিন্দু। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এ কোরআন শুধু মুসলমানের জন্য আসে নাই, এ কোরআন শুধু শুধু নারগঞ্জের জন্য আসে নাই, এ কোরআন শুধু বাংলাদেশের জন্য আসে নাই, এ কোরআন শুধু মুসলমানের জন্য আসে নাই, এ কোরআন শুধু ইহুদি না সারার জন্য আসে নাই, এ কোরআন শুধু আসে নাই আরব জাহানের জন্য। এ কোরআন এসেছে 18,000 মাকলুকাতের কল্যাণের জন্য। জোরে বলেন ঠিক না ব্যাঠি? এ কোরআন যারা মানবে না তারাই হবে জাহান্নামী। জোরে বলেন ঠিক না ব্যাঠি? এ কোরআন মানতেছে না আজকে কিছু আলেম ওলামা, তারা বিভিন্ন রকমের মন গড়া ফতোয়া দিয়ে ইসলামটারে খাটো করেছে। মানুষ মারা গেলে ইতিম মিসকিনদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে না, এমন কি বলতেছে তোমরা যখন কবরস্থানে যাবা কবর দিয়ে চলে আসবা, কোনো দোয়া পড়ার প্রয়োজন পড়বে না। নামাজের পরে দোয়া নাই, কবর জিয়ারত বাধ্যতামূলক, কবর জিয়ারত করার কোনো প্রয়োজন পড়বে না। আমি হাদিস দিয়ে গেলাম আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন হিজরত নাই যে হিজরতে সর্বপ্রথম আম্মা হাওয়া আলাইহি সালামের কবর জিয়ারত না করে জেদ্দায় না গিয়ে আল্লাহর রাসূল অন্য কোথায়ও সফরে বের হন না, সর্বপ্রথম উনি বের হয়ে যেতেন জেদ্দার কবরস্থানে, যেখানে আম্মা হাওয়া আলাইহি সালাম কবরে শুয়ে আছে ওইখানে যাইয়া উনি দুহাত তুলে জিয়ারত করতেন। জিয়ারত করে এরপরে উনি অন্য জায়গায় বের হয়ে চলে যেতেন। এটা কি বাধ্যতামূলক হলো না? আল্লাহর রাসূল নিয়ম করে নিয়েছিলেন যেখানেই যেতেন উনি আগে আম্মা হাওয়া আলাইহিস সালামের কবর জিয়ারত করতেন। না আর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর থেকে যতদিন উনি সফরে বের হতেন আম্মা খাদিজার কবরে দাঁড়াইয়া জিয়ারত করে এরপরে চলে যেতেন। কত মানুষ কিন্তু আসে নাই, এই মাইকের আওয়াজ কিন্তু অনেক দূরে চলে যাইতেছে। বাবা আজকে জুমার দিন, মিল কারখানা অফিস আদালত দোকানপাট সব কিছু বন্ধ। জোরে বলেন ঠিক না ব্যাঠিক?
বাসান্না আমার অনুরোধ করব যারা বাড়িওয়ালা বাড়িতে বসে আছো যারা ভাড়াটিয়া সুন্দর মজা করে আজকে বিবি সন্তানদের সঙ্গে নিয়ে সময় কাটিয়েছো কাটাইতেছো বাবা কিন্তু এই সময়টা একদিন তোমার অমূল্যহীন হয়ে যাবে যেদিন তোমার সঙ্গে কেউ যাবে না।